বাত নাই গরে সালন সালন করে এটা অঞ্চলে তরকারিকে মানে রান্না তরকারিকে বলা হয় সালন মানে তরকারি এখন যেখানে ভাত নেই আমাদের অঞ্চলে ভ মানে মহাপ্রাণ ধ্বনিটা অল্প প্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় এখানে ভটা ব বাত গরে গরে ঘরে ভাত নেই কিন্তু সে তরকারি খোঁজ করে এটা অর্থ হলো যে আর যে ভাত খেতে নুন দিয়ে ভাত খেতে পায় না সে আবার তরকারি তরকারি করে চিৎকার করে মানে এই অর্থে বোঝানো হয়েছে আর এখানে মানে একই দুইটা প্রবাদ আছে সেটা হলো নিজে খাইতে টান টান বায়ুর এলাই নিজে খেতে পায় না যে খুব অভাবে আছে সে আবার ভাসুরের জন্য খাডা বলতে এখানে কিন্তু আমাদের অঞ্চলে টক না টক্তর এখানে আমাদের অঞ্চলে চাল কুমড়া মানে মানে পাকা পাকা চাল কুমড়া অথবা পাকা শশা ওগুলি নারকেল দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে খুব মজা করে একটা মিষ্টি দ্রব্য বানানো হয় মিষ্টান্ন মিষ্টান্ন জাতীয় খাবার ওটাকে এখানে খাডা বলে হ্যাঁ যেমন হোয়ার খাডা হোয়ার খাডা খাডা মানে শশার খাটা মানে মিষ্টি জিনিস বানানো হয় মুরব্বা যে অর্থ মুরব্বা চাল কুমড়ার মোরব্বা ওগুলিকে আমাদের অঞ্চলে একটু ঝোল দিয়ে বানায় এবং সেটাকে বলা হয় খাড়া এখানে বলছে যে আহ নিজের খাইতে টান টান বায়ুর এলাই খাডারান ঠিক একই জিনিস নিজে খাইতে বায়ুর জিরে খাডা বায়ুর জিরে নায়ুরান নায়ুর বলতে এখানে আহ নায়ুরিকে নিয়ে আসা অর্থাৎ মেয়ে বিয়ে দিলে মেয়ে শ্বশুর বাড়িতে যখন বাপের বাড়িতে আসে তখন তাকে বলা হয় নায়ুরি অতিথি হ্যাঁ তখন ওইটাকে বলা হচ্ছে এখন দুর্জি নিজের জিনা নিজের মেয়ে না ভাসুরের মেয়েকে দাওয়াত দিয়ে আনতে বলা হয়েছে এটারও একই কথা যে আমি নিজে খুব কষ্ট করে চলি খুব কষ্টে আমার দিন চলে সেখানে আবার বায়ুরের জন্য রানতে হইব অথবা ভাসুর জিরে খাওয়াইতে হবে অথবা ভাতের জোগাড় করতেই পারি না সেখানে আবার তরকারি তরকারি করে চিৎকার করি এই অর্থে এখানে আসলে অভাবী মানুষের যেখানে নিত্য প্রয়োজনীয় একেবারে অতি জিনিসগুলি যেখানে যা তার দরকার সেখানে অতিরিক্ত যখন চায় আশা করে তখন এই ক্ষেত্রে এই প্রবাদটা প্রযোজ্য এরপরে আরেকটা প্রবাদ সেটা হলো আমাদের সমাজে প্রতিটা জেলায় আমাদের বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই চিত্রটা আমরা পাই যেটা হলো বাদ দিবার বাতার ন কিল দিবার গোসাই বাদ মানে ভাত খাওয়াইতে পারে না যে স্বামী এখানে বাতার বলতে ভাতার ভাতার মানে স্বামী সে ভাত খাওয়াইতে পারে না বাদ দিবার বাতার ন ন মানে না কেমন আর সে বলছে যে কিল দিবার গোসাই গোসাই বলতে এখানে আমাদের দেশে গোস্বামীকে বোঝানো হচ্ছে ঠাকুর অথবা যে গণক ঠাকুর তাদেরকে গোঁসাই বলে আর মানে ঠাকুর বলতে এখানে দেবতা প্রভু এই অর্থে এই গোসাই শব্দটা প্রয়োগ করা হয়েছে যে ভাত খাওয়াইতে পারে না যে অতি নিত্য প্রয়োজনীয় জিনিসটা দিতে পারে না সে আবার মারতে আসে টর্চার করে এবং এটা আসলে আমাদের সমাজে একেবারে আহ অভিজ্ঞতা অভিজ্ঞতারই একটা ফসল যে নারীটাকে যে মেয়েটাকে আরেক বাড়ি থেকে বিয়ে করে নিয়ে আসে স্বামী কিন্তু তার সে ভাত ঠিক মতো খাওয়াতে পারে না ভরণ পোষণ করতে পারে না কিন্তু তাকে কিন্তু নির্যাতন করে তাকে মানে প্রয়োজন অপ্রয়োজনে গালিগালাজ ঠোঁটে যেরকম নির্যাতন করা হয় ঠিক তেমনি হাতেও হাতে পায়েও নির্যাতন করা হয় অর্থাৎ তাকে শারীরিক এবং মানসিক সর্বরকমের টর্চার করা হয় আর ওই বেদনাবোধ থেকে এই প্রবাদটার জন্ম যে আমারে খাওয়াতে পারে না পরাতে পারে না আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিতে পারে না বা আমার কোনো প্রকার চাহিদা সে মেটাতে পারে না অথচ সে আমাকে অষ্টপ্রহর কষ্ট দিয়ে উম মানে অত্যাচার করে কষ্ট দেয় এবং নির্যাতন করে এই অর্থেই এই প্রবাদটা জন্ম